মরছ ধরা পিছে মরছ ধরা পিছে উঠো 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 মরছ মরছ ধরা পিছে হ্যাঁ এই আই কই যাও এই হ্যাঁ আমি স্বপ্নে দেখলাম উজ্জ্বল মাস্টার আমার মুরগদের জবাই দিতেছে কোকি সাথে আর কিছু দেখেছো নাকি আর কি দেখব না মানে কইছিলাম কি ওই শরীয়তে তো এক লাখ লাখ মুরগি জবাই করা নিষেধ আছে তাহলে পরে সেটা হারাম হয়ে যায় মানে সাথে যে ছিল তারে কি দেখেছো আরে দূর সোরের আবার হারাম হালাল না না এটা তোমার ঠিক আছে না তুমি একটা শিক্ষিত লোকের উপরে মুরগি চুরির দোষ চাপাচ্ছো শোনো হাদিসে আছে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র এতে কিন্তু গুনাহ হতে পারে দেখো আমার শেষ রাতের স্বপ্ন কিন্তু সত্যি হয় তোমার সাথে আমার বিয়ের আগে কিন্তু আমি স্বপ্নে দেখছিলাম যে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে সেটা তো আগেতেই ঠিক ছিল তা থাকো কিন্তু আমি তো দেখতে পারতাম যে আমাদের বিয়ে ভাঙে যাচ্ছে আমি তো তা দেখি ঠিক আছে আমি তাহলে ওই উজ্জ্বল মাস্টারের সাথে কথা বলবো আর তোমার যে বুদ্ধি মাথার গিলু না গোবর পরা শোনো গোয়েন্দাকে মতো কাজ করবা পুলিশের ছিয়াইডি কৌশলে সব বাই করবা মাস্টার সর্বনাশ তো কেন করে ফেলাইছি কি সর্বনাশ ও মোরক তো সিরুন না আমার বউর হইয়া কি কও সম্পর্ক ভালো হলি পরে খাওয়াবে গেছিল এখন তো সম্পর্ক ভালো যাচ্ছে অথচ সমস্যা কি মোরক তো তুমি খাইছো বাড়িতে এই মোরকটা রান্না করলে তুমি ভাগে হয়তো দুই একটা টুকরা টুকরা পাইতা আর এইখানে তো তুমি পুরা মোরক একলাই তো বসান দিছো মোরে তো খালি মাত্র একটা হাড্ডি গুড্ডি দিছো এ কি মাস্টার খাও গিলা আবার বদনাম করছো এমনি মুই তোমার সাথে একটু ইয়ারকি করলাম আর কি ইয়ারকি মিয়ারকি সব যাবে না আমার বউ নাকি স্বপ্ন দেখেছে ও মোরক তুমি চুরি করেছো ও মোর গড এক রাইতের মধ্যে এত কিছু ঘটে গেল হ্যাঁ মুই তো একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম শোনো বক্কর ভাই মুই যদি কোনো কারণে ফাইসে যাই তাইলে কিন্তু আমি তোমার সুখে শান্তিতে ঘর করতে দিমু না এ মাস্টার এই তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ দেখো ভাই তুমি আমার সংসার ভাঙে না ওই স্বপ্ন টপ্নর বিষয়ে আমি দেখবানি শোনো ওই সিরু কিন্তু বিচার দিছে বজার কাছে বজা কিন্তু একেবারে তালগোল পাকা ফেলতে পারে তার আগেই মানে ওয়ান টুর মধ্যে বজারে কিন্তু টাইট করতে হবে এটা ফালায় রাখা যাবেন না যাতে গ্রামের পাবলিক সব বজার এগেনস্টে চলে যায় হ্যাঁ ঠিক বলছো আর প্রথম কেসটা যে তুমি বলেছে এবার এটা একেবারে টাইট করতে হবে বুঝছো মনে রাখতে হবে যেন কোনোভাবে মিস ফায়ারিং সম্ভাবনা না থাকে গেলাম ঠিক আছে মুইও গেলাম